কিছুক্ষণ আগে দেখো একটা ভিডিও আপলোড করি কলকাতা পুলিশের রেজাল্ট সংক্রান্ত বিষয় নিয়ে তারপরে আমি জানতে পারি কোনো সময় ডিস্ট্রিক্ট সিলেকশন হচ্ছে না কোনো সময় ডেট ডেট অফ বার্থ সিলেকশন হচ্ছে না এবং তারপর ব্যাপারটা আমি পর্যালোচনা করে দেখি এবং তারপরে পিআরবির অফিসে আমি কল করি তোমরা অনেকে যেন আমি পুলিশে চাকরি করি আর সেই সুবাদে দুই একজন চেনানাও আছে তারা জানাই পরিষ্কারভাবে ডিস্ট্রিক্ট সিলেক্ট হচ্ছে না একটা কারণেই ওয়েবসাইটের ওপর অনেক বেশি চাপ পড়ে আর সেই জন্য একটা গেটও তৈরি করা হচ্ছে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে ওয়েবসাইটের উপর প্রেশার বেশি পড়বে না এবং তারা সম্ভবত তারিখও বলে উনত্রিশ তারিখের ভিতরে এই অসুবিধাটা দূর করা হবে এবং রেজাল্ট প্রকাশিত করা হবে একটা খুব খারাপ লাগলো তোমরা অনেকেই জানো কিছু টাইমের জন্য ওয়েবসাইটে কিন্তু রেজাল্টের লিঙ্ক অ্যাক্টিভ হয়েছিল এবং তারপরে তুলে নেওয়া হয়েছিল অনেকেই তোমরা বাজে মন্তব্য করেছো অনেকে তোমরা বলেছো এটা ফেক ওয়েবসাইট তারপর যদি ফেক ওয়েবসাইট হয়ে থাকে তাহলে তাকে একটা খেয়াল করে একটু উপর দিকে অনেকে তোমরা শিক্ষিত মানুষ তোমরা যেমন বাজে মন্তব্য করতে পারো তখন অনেকে শিক্ষিত মানুষ কেন রয়েছে দেখো কি লেখা আছে পিআরবি ডট ডাব্লুবি ডট গভ ডট ইন এটা কিন্তু ডাব্লুবি পিআরির একদম অফিসিয়াল ওয়েবসাইট তোমরা কিন্তু জানো এই ওয়েবসাইটে গেলে কিন্তু তোমরা কিন্তু সমস্ত কিছু সবচেয়ে আগে আপডেট পেয়ে যাও না যারা জানো না তারা জেনে নাও ডাব্লুবি পি ওয়েবসাইটে গেলে সমস্ত কিছু আগে অ্যাক্টিভ করা হয়ে থাকে তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইটে অ্যাক্টিভ করা হয় তোমরা এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছি এই লিঙ্কেই তোমরা রেজাল্ট দেখতে পারবে তোমরা ট্রাই করতে থাকো উনত্রিশ তারিখের ভিতরে হানড্রেড পার্সেন্ট তোমরা রেজাল্ট পাবে দেখো যেটা আমাদের অফিসে অফিসিয়ালভাবে বলা হয়েছে এটা আমি ফোন করে জানতে পারি তোমার সাথে শেয়ার করলাম যে উনত্রিশ তারিখের ভিতরে তারা এই প্রবলেমটা দূর করার চেষ্টা করছে কারণ ছয় তারিখে এবং তারা জানিয়েছে যে কোনো কিছু দুর্যোগ না আসলে ছয় তারিখেই কিন্তু তোমাদের কিন্তু মাঠে যে ডেট দেওয়া হয়েছে সেই ডেট থেকে দৌড় শুরু করা হবে বা পিএমটি পিআইটি হবে যেটা তোমাদের ভাষায় বলে এবার দেখো আমি আবার বলছি তোমরা এ ওয়েবসাইটে রাখো এখানে অ্যাপ্লিকেশান নাম্বার ডেট অফ বার্থ ডিস্ট্রিক্টটাতে সিলেক্ট হচ্ছে না ডিস্ট্রিক্টটাও সিলেক্ট হবে এটা ওয়েবস অসুবিধাটা খুব তাড়াতাড়ি ওরা সলভ করে ফেলবে এবং উনত্রিশ তারিখের মধ্যেই তোমরা রেজাল্ট দেখতে পারবে এটুকু বলেছে এটুকু তোমার সাথে সেটুকু শেয়ার করলাম তারপর তোমরা জানিও তোমাদের মতামত জানিও কমেন্ট বক্সে ভিডিওটা যে এই পর্যন্তই যদি আগের ভিডিও যদি তোমাদের কাছে আমি খারাপ হয়ে থাকি তাহলে অবশ্যই আমি ক্ষমা করে দিও জয় হিন্দ বন্দে মাথারাম